নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2024 সিংহ রাশির কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। নতুন বছর পড়া মানেই প্রত্যেকেরই একটা জানার আগ্রহ থাকে, আমার রাশির কেমন যাবে, আমার রাশির স্থিতি কেমন রয়েছে, আমার চাকরি, আমার বিবাহ, আমার ব্যবসা, সম্পত্তি, কেরিয়ার, সন্তান, সমস্ত দিকটা কেমন যাবে তার একটা পূর্বাভাস এই 2024 বার্ষিক রাশি বলে আমি দিতে চলেছি। কারণ প্রত্যেকেরই একটা অধীর আগ্রহ কিন্তু থাকে, কিন্তু এই ভিডিওটিতে যদি আপনারা সম্পূর্ণ যদি ভিজিট করেন না, আপনারা ডিটেলস জানতে পারবেন 2024 সিংহ রাশি ক্ষেত্রে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে সিংহ রাশির বার্ষিক রাশিফল। প্রথম আসে সিংহ রাশির, আপনার রাশির ঠিক ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল চারটি মাস আপনাদের ভাগ্যভাবে থাকছে। ভাগ্যভাবে থেকে আপনাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পিতার সহযোগিতা, পিতার কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এবং এর পাশাপাশি আপনাদের গভর্নমেন্ট থেকে সাপোর্ট, কোনো গুরুর সহায়তা আপনারা পাবেন এবং সরাসরি রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আমি একটি কথা বলেছি, বৃহস্পতি যেভাবে উপর দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র করে, তো আপনাদের রাশির উপর দৃষ্টি দিয়ে আপনাদের নেম ফেম আপনাদের বৃদ্ধি করবে এবং পাশাপাশি আপনার থার্ড হাউসে আপনাদের যোগাযোগ, আপনাদের যাত্রা, ধর্মীয় যাত্রা, এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কতদিন অবধি? জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে যারা অনলাইন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিবে এবং বৃহস্পতি আপনাদের পঞ্চমেশ এবং অষ্টমেশ আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, পঞ্চমপতি, অষ্টমপতি এবং সরাসরি পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে। আমি একটি কথা বলবো, যারা কনসেপ্ট নিতে ইচ্ছুক রয়েছেন, যারা দাম্পত্য রয়েছেন, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু কনসেপ্টের জায়গাটা খুব ভালো রয়েছে আপনাদের ঠিক এপ্রিল মাস পর্যন্ত। যারা কনসেপ্টের জন্য প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো এবং শিক্ষা, কারণ আপনাদের পঞ্চমপতি ভাগ্যভাবে উচ্চ শিক্ষা, হায়ার লেভেলে পড়াশোনা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনার ঠিক মে মাসে বৃহস্পতি আপনার রাশির দশমভাবে চলে যাবে। দেখুন এখানে কিন্তু দশমভাবে গিয়ে কর্ম পাওয়া, কর্মযোগ, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, সিট চেঞ্জ, ডেজিগনেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু রয়েছে আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি সিংহ রাশির কর্মক্ষেত্রে সুনাম অর্জন হওয়া, আপনাদের উচ্চ আপনার বসের সাথে সম্পর্কের উন্নতি হওয়া, এমএনসি কোম্পানিতে চাকরি হওয়া সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনি সিংহ রাশির মানুষ, সরাসরি এই বৃহস্পতি আপনার সব থেকে প্লাস পয়েন্ট ধনভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। বৃহস্পতি যখন যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবকে বৃদ্ধি করে, অর্থাৎ ধনভাবে যখন দৃষ্টি দিচ্ছে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি আপনাদের করবে, অর্থাৎ ক্রেডিটের জায়গাটা আপনাদের বাড়বে, অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে অর্থনৈতিক ফিনান্সিয়াল দিক থেকে, কারণ আপনাদের ধনভাবে দৃষ্টি এবং পারিবারিক সুখের জায়গা কিন্তু রয়েছে। কিন্তু এই বৃহস্পতি আবার মে মাস থেকে আপনাদের ষষ্ঠ গৃহে দৃষ্টি দিচ্ছে, শত্রুতা, অযাচিত শত্রুতা আপনাদের বাড়বে এবং ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, ঋণ, শত্রুতা, লিভার রিলেটেড সমস্যা, হজমজনিত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বাড়বে। পেট নিয়ে কিছুটা হলো আপনাদেরকে কিন্তু ভুগতে কিন্তু হতে পারে মে মাসের পর থেকে, অর্থাৎ খাওয়া দাওয়ার দিকে আপনারা অবশ্যই নজর আপনারা দিন, কিছুটা চিচিড়া স্বভাবের আপনারা হয়ে যাবেন এই সময়টা। এবং আপনার রাশির
অষ্টম ভাবে রাহু অবস্থান করছে, দ্বিতীয় ভাবে কেতু অবস্থান করছে। দেখুন কেতু দ্বিতীয় ভাবে অবস্থান খুব ভালো রেজাল্ট আপনাকে দিবে। এই সময় আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, রাহু আপনাদের ডিপ নলেজকে বাড়াবে, কিন্তু আপনাদের ছোটোখাটো চোট আঘাত কোনো কোনো জায়গাতে, কোনো আপনাদের বড় ধরনের ঋণে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আপনাদের চাপ এই সময় কিন্তু বাড়বে, রাহু অষ্টমগত ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের এই সময় আমি একটি কথা বলবো, এই সময় আপনাদের কোনো বাড়ি নির্মাণ করা, কোনো গৃহ নির্মাণ করা বা গৃহকে রিনোভেশন করা, নতুন করে তৈরি করা, এবং কোনো গাড়ি বা আপনাদের কোনো নতুন গাড়ি কিনা, অর্থাৎ ভূমি ভবন বাহন সুখ কিন্তু রয়েছে। অর্থাৎ সুখ সুবিধাটা আপনাদের 2024 কিন্তু দিতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সিংহ রাশির এই জায়গাটা কিন্তু ভালো, কিন্তু রাহু অষ্টম আপনাদের কিছুটা হলেও সমস্যা কিন্তু দাঁড় কিন্তু করাবে। এবং এর পাশাপাশি আপনার ঠিক সপ্তমভাবে শনি অবস্থান করছে, যদিও আপনাদের ক্ষেত্রে শনি অ্যান্টিক কারক গ্রহ, তাও কিন্তু ভালো রেজাল্ট দিবে আপনাদেরকে। কেন দিবে? শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের বৈবাহিক জীবন আপনাদের ভালো যাবে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, বিজনেস করছেন, বিজনেসের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এবং এর সাথে সাথে আপনি সিংহ রাশির মানুষ, আপনার এই সময় যারা মেশিন রিলেটেড সঙ্গে যুক্ত রয়েছেন, গ্যাস অ্যান্ড অয়েলের সঙ্গে যুক্ত রয়েছেন বা গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের কোনো শুভ বিবাহ, যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, শুভ বিবাহ গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে জানুয়ারি টু জুলাইয়ের মধ্যে, খুব গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছে তাদের, অনেকে জিজ্ঞাসা করেন যে কৌশিকদা বিয়ে কবে হবে, সন্তান কবে হবে, এই ভিডিওটি যদি দেখেন না সমস্ত কিছু প্রশ্নের উত্তর পাবেন। এবং সম্পত্তি যোগ শিক্ষা কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো, বাড়ি গাড়ি আপনাদের এই বছর কিন্তু হতে চলেছে, এবং অনেক দিক থেকে আপনাদের সুযোগগুলো কিন্তু আসবে। কিছুটা শরীরের পার্ট নিয়ে আপনাদেরকে ভোগাতে পারে, কিন্তু যদিও এটা একটা সার্বিক বিচার, এখান থেকে আমি আপনাদের দশা মহাদশা দেখতে পাচ্ছি না, গ্রহের গোচর আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, এই রাশিফলটি আপনাদের এই বার্ষিক রাশিফলটি দেখবেন অনেক কিছু আপনাদের সঙ্গে কিন্তু মিলে যাবে। 2024 নতুন বছর, নতুন উদ্যমে শুরু করুন, প্রত্যেকের নতুন বছর ভালো কাটুক, এই আমি ঈশ্বরের কাছে কামনা করি। কারণ পুরাতন বছর যেমন গেছে গেছে, নতুন বছর একটা একটা ভালো বার্তা যেন বহন করে নিয়ে আসে সিংহ রাশির ক্ষেত্রে। 2023 ওভারঅল সিংহ রাশির ক্ষেত্রে অনেক কিছু দিয়েছে, এবং 2024ও সিংহ রাশিকে কিন্তু দিবে। কিন্তু আবারও বলছি, শরীরের পাটটা আপনারা অবশ্যই নজর রাখুন, অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন, পাশাপাশি হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, এবং সূর্য দেবতাকে আপনারা অর্ঘ নিবেদন করুন, এবং ওম আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। বিশেষভাবে যে সমস্যাগুলো রয়েছে কিনা, সেই সমস্যা থেকে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু মুক্তি আপনারা কিন্তু 100% আপনারা কিন্তু পাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি এ পর্যন্তই। এরপর আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন আপনাদেরই চ্যানেল, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।